মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্র ছাপার সাইক্লো স্টাইল মেশিনটি সংরক্ষিত আছে চট্টগ্রামে। মুক্তিযুদ্ধের সংগঠক আক্তারুজ্জামান চৌধুরী বাবুর বাসা থেকে মেশিনটি স্থান পায় আনোয়ারা সরকারি কলেজে। বিভিন্ন সময়ে মেশিনটি দেখতে যায় নতুন প্রজন্ম ও সাধারণ মানুষ। আর নিজেদের কলেজে ঐতিহাসিক মেশিন সংরক্ষিত থাকায় গর্বিত শিক্ষক শিক্ষার্থীরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাদের হাতে আটকের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্র সীতাকুণ্ডের সলিমপুরের VHF ওয়ার্ল্ড সেন্টারে পাঠানো হয়। এছাড়া আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ চৌধুরীর বাসায় টেলিফোনেও পাঠানো হয় বার্তাটি। আরেক নেতা আক্তারুজ্জামান চৌধুরী বাবুর বাসায় সাইক্লো স্টাইল মেশিন নিয়ে সারা রাত ঘোষণাপত্রের অসংখ্য কপি করা হয়। পরে চট্টগ্রাম জুড়ে ছড়িয়ে দেওয়া হয় স্বাধীনতার ঘোষণাপত্র। বিজয়ের পর আনোয়ারা কলেজের তৎকালীন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের উদ্যোগে আক্তারুজ্জামান বাবুর বাসা থেকে কলেজে নিয়ে যাওয়া হয় স্বাধীনতার স্মৃতি বিজড়িত সাইক্লো স্টাইল মেশিনটি। স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশিত হয়েছিল চট্টগ্রামে, সেই মেশিনটি বর্তমানে আনোয়ারা কলেজের মুজিব কর্নারে এখনো সংরক্ষিত আছে। এটা আনোয়ারা কলেজের জন্য একটি গর্বের বিষয়। নিজেদের বিদ্যাপীঠে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শন থাকায় আনন্দিত শিক্ষার্থীরা। আজ বলে আমরা অনেক খুশি, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র হয়েছে মেশিন থেকে। আমরা অনেক এক্সাইটেড, আমরা অনেক গর্বিত যে এই কলেজে এই মেশিনটা আছে। সো আমরা অনেক প্রাউড ফিল করি এই মেশিনটার জন্য। মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণাকারীদের দাবি সাইক্লো স্টাইলের মতো মুক্তিযুদ্ধের নিদর্শন সঠিকভাবে সংরক্ষণের, সেটা যাতে শত বছর ধরে এটা থাকে, সেটা যে মরিচা ধরে নষ্ট না হয়, সেইরকমভাবে এটাকে সংরক্ষণ করা উচিত। যেরকম সব বেতার কেন্দ্রের যে সম্প্রচার কেন্দ্রের যে মেশিনগুলোকে সংরক্ষণ করা হচ্ছে, এই মেশিনগুলো সেরকম সংরক্ষণ। কয়েক বছর আগে মুক্তিযুদ্ধ জাদুঘর সাইক্লো স্টাইল মেশিনটি নিয়ে যেতে চাইলে কলেজ কর্তৃপক্ষ জানায় মেশিনটি তারা মর্যাদার সাথে সংরক্ষণ করছে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।